হ্যালো গাইস, সকলে কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আবারও স্বাগতম জানাচ্ছি আমার পেজ পরমা ভ্যারিটিতে। আমি আগের ভিডিওতে আপনাদের জানিয়েছি যে আমি বারবারই এসেছি, তো সেই ভিডিওটা আমি অবশ্যই শেয়ার করব। এইটা হলো সেই ভিডিও। তো এখন বাজে হচ্ছে সকাল 7টা, আর এই যে এখানে আমি একটা ফ্যান নিয়ে বসে পড়েছি, এটা হচ্ছে চার্জার ফ্যান। এখন যেহেতু চারিদিকে ঘন ঘন কারেন্ট যাচ্ছে, তো বারবারই যাচ্ছে, যেহেতু বাচ্চাদের একটু প্রবলেম হবে। বাসায় যদিও আইপিএস আছে, বাবার বাসায় আইপিএস নেই, তো ভাবছিলাম যে ওখানে যদি কারেন্ট যায় ওদের ঘুমোতে কষ্ট হবে, এই জন্য ফ্যানটা নিয়ে যাব। তো রাস্তা দিয়ে যেহেতু যাব, ফ্যানটা ভালোই একটু নোংরা হয়ে আছে, ভাবলাম যে একটু পরিষ্কার করে নিই। ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি, আর ওই যে ফ্যান দেখেন কতটা পরিষ্কার হয়েছে। আর এই যে মামনিরা রেডি হয়ে বারবার ওরা তাড়া দিচ্ছিল যে বাইরে যাবে বাইরে যাবে, ওর বাবা আবার গাড়ি রাখতে গিয়েছিলো, তো সেই ফাঁকে একটু বসে ওদের সাথে গল্প করছিলাম, ঠাট্টা করছিলাম, কিন্তু ওরা মানতে চাচ্ছিল না, ওরা তাড়াতাড়ি দরজা খুলতে বলতেছে। তো বাবার বাড়ি যাওয়ার মূল কারণ হচ্ছে আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি, তো এই জন্যই আসলে যাওয়ার প্ল্যান করা হয়েছে হঠাৎ করে। তো মাও চলে এসছে, তো মাও যাবে আমাদের সাথে। আর আমার বাচ্চারা এমন কোথায় যাওয়ার কথা শুনলে ওরা নিজেরাই জুতো নিয়ে আসবে, কোন জামা পরবে নিয়ে আসবে, নিয়ে এসে বলবে তাড়াতাড়ি রেডি করে দাও। মানে ছোটো তো এখনও কথা বলা শেখেনি, ও মানে বারবার জুতো এগিয়ে দেবে, জামা এগিয়ে দেবে, এই তো। আর এই যে এখন আমরা গাড়িতে উঠে পড়েছি, তো এটা আসলে ভিডিওটা একটু দেরিতে দেওয়া হয়ে গেল। এটা হচ্ছে আমি প্রথম মানে ওই যেদিন বাড়িতে যাই ওই দিন হচ্ছে পহেলা মে, তো ওই দিন আসলে সিএনজি পাওয়া যাচ্ছিল না, কোনো রকম গাড়ি ঘোড়াই পাওয়া যাচ্ছিল না। আর যদিও আমার বাড়ি থেকে আমার বাসা খুব একটা বেশি দূরে না, হাইস্ট 20-25 মিনিট লাগে সিএনজিতে, তো এই যে এরকম একটা অটো পেয়েছিলো, তো এই অটোতেই আমরা যাচ্ছি। তো বাইরের পরিবেশ দেখছিলাম অসম্ভব সুন্দর, আর খুব সুন্দর ঝলমলে রোদ্রু, তো আরও বেশি ভালো লাগে। তো ছোটো মামনি বারবার ঘুমিয়ে পড়ছিল, আবার তাকাচ্ছিল, তো ওরা আসলে বেশি এক্সাইটেড থাকে যেখানে যাওয়ার কথা শুনুক না কেন, ওদের আনন্দটা একটু বেশি থাকে। আর যেহেতু রোদ ছিল আর গরমও ছিল, গরমের হাওয়াটাই বেশি আসছিল। গাড়িতে উঠলে তো সাধারণত বাতাসটা বেশি হয়, তো বাতাস পাচ্ছিলাম, কিন্তু বাতাসে একদম গরম ধাপ যেটা বলে সেটা আসছিল। তো যাই হোক, রাস্তার দুপাশটা এত সুন্দর লাগছিল, মনোরম পরিবেশ, ভীষণ ভালো লাগে আমার, প্রকৃতির মাঝে গেলে একদম হারিয়ে যাই। বারবারই আসলে অসুস্থতার জন্য যাওয়া, যাতে কয়েকদিন একটু রেস্ট পাই, বাসায় থাকতে তো আসলে সম্ভব না, ওর বাবা কাজে ব্যস্ত থাকে, বাচ্চারা খেলাধুলা দৌড়াদৌড়ি এসব করে, প্লাস সংসারের কাজ আর না ওদের দেখাশোনা, আসলে সব মিলিয়ে আমার শরীরটা ভীষণ খারাপ যাচ্ছিল। এই জন্য ভাবলাম যাই, আর দেখেন এই যে ফ্যানটা কী সুন্দর ঘুরছে, একদম রাস্তা বাতাসের থেমে গেল আবার। তো যাই হোক, যেতে যেতে এই যে আমাদের বাড়িতে যেতে যেতে দুইটা ব্রিজ পড়ে, তো ব্রিজ দুইটা অনেকদিন ধরে ভাঙা, সংস্কার করা হচ্ছে, কিন্তু জানি না কতদিনে আসলে শেষ হবে, গত 2 বছর ধরে দেখছি এরকম। যাতায়াতের আসলে যাতায়াতে খুবই সমস্যা হয়ে গেছে, আর ভীষণ ধুলো ওড়ে। কদিন আগে আসলে আমার বড় মামনি এসেছিলো ওর দিম্মার সাথে, আমাদের যে বাসে থাকি ওখানে আসলে একটা ভরিবর্ষ কীর্তন হচ্ছিলো, তো ওই ফাঁকে মা গিয়েছিলো, তো ও আসলে যেদিন মা চলে আসবে ও মাকে ছাড়তে যাচ্ছিলো না, এর জন্য ওকে 2-3 দিনের জন্য পাঠিয়ে দিয়েছিলাম, দেখি কী করে। আসলে এত ছোটো বয়সে ও আসলে দিম্মার সাথে আমাদের ছাড়া থাকতে পারবে কি না, তো ও ভালোই ছিল আসলে, একদম কান্নাকাটি করেনি। যেহেতু ছোটোবেলা থেকে আমার মার কাছে মানুষ, আমার 2টা বাচ্চা হওয়ার পরপর আমার মাই সব কিছু দেখাশোনা করেছে ওদের, তো ওদের বেশিরভাগ টাইমটা আসলে ওদের দিম্মার সাথে কেটেছে, এই জন্য আসলে কোনো প্রবলেম হয়নি। তো যাই হোক, ও 4-5 দিন এখানে থেকেছিলো, থেকে গিয়েছে, তো আসার একদিন নাকি মাকে বলেছিল যে এরপর ফ্যামিলিকে পুরো ফ্যামিলিকেই নিয়ে আসবে, বাবা মা সবাইকে নিয়ে আসবে, তো সেটাই হচ্ছে আসলে, বাচ্চারা আসলে যেটা বলে মন থেকে বলে, আর দেখা যায় যে সেটাই কিন্তু ঘটে যায়। তো ওরা আসলে ঈশ্বর প্রদত্ত জিনিস,
নিষ্পাপ পবিত্র, এই জন্যই হয়তো অনেক কথা ভুলে যায় ওদের। তো আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি বাড়ির, আর এই রাস্তাটা একদম নতুন সংস্কার করা হয়েছে, এই জন্য একদম ঝকঝকে তকতকে লাগছে। তো যাই হোক, যে বাড়িতে এসে মা হাত মুখ ধুয়ে একটু রেস্ট করে মা খেতে দিয়েছে এখানে মাছের ঝোল, আর মনিদের আগেই খাইয়ে দিয়েছি, আর শাক ভাজি করেছে, ভাজি করেছে, আর একটা সবজি করেছে। খাওয়া দাওয়া শেষে রেস্ট করে সন্ধ্যার সময় একটু ট্যাঙ্ক খাওয়ালো, গরম পড়েছিল এজন্য। তো আজকে এখানে শেষ করছি ব্লগটা।